সাগরে সক্রিয় আরও এক ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস এক নজরে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টায় বাংলার কোন কোন জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ভ্যাপসা গরমও থাকবে, থাকবে অস্বস্তিকর ঘামাক্তক আবহাওয়া, বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি। এদিন বিকেলের পর থেকে আবহাওয়া দপ্তরের তরফে বিভিন্ন সময়ে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে, আরও কোনো কোনো জায়গায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া, রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিন দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি আগামী 2 থেকে 3 দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের 2 থেকে 3 দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়লেও পরবর্তী 2 থেকে 3 দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও আগামী 2 থেকে 3 দিন দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়লেও পরের 2 থেকে 3 দিন তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।